এখন থেকে আর কোনো বাংলাদেশি নাগরিককে মেডিকেল ভিসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না, কারণ রোগীদের জন্য মাত্র 48 ঘন্টায় মেডিকেল ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকি রোগীরা যাতে সহজে ভিসা পায় তার জন্য বিশেষ পোর্টাল তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মাধ্যমে এবার থেকে রোগীদের মাত্র 2 দিনেই চিকিৎসার জন্য কলকাতা এবং চেন্নাইয়ের মতো স্থানগুলিতে যাওয়ার জন্য ভিসা প্রদান করা হবে বলে জানা গেছে। খবরটি প্রকাশের পর থেকে অনেকেই পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে যুগ উপযোগী বলে ইতিবাচক সাড়া দিয়েছেন। সেই সাথে অনেক রোগীর পরিবার থেকে কেটে যেতে চলেছেন আত্মীয়কে বিনা চিকিৎসায় হারিয়ে ফেলার ভয়ও। 2021 সালের তথ্য বলেছে বছরে 24,70,000 বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে গেছেন। পরের বছরগুলোতে এই সংখ্যা আরও বেড়েছে, তবে বর্তমানে ভারতে যাওয়া মেডিকেলের ভিসা পাওয়ার ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশিদের। এই দীর্ঘ অপেক্ষা এবং সময়কেই মাত্র 2 দিনে নামিয়ে আনতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে একটি নির্দিষ্ট পোর্টালও চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি বিশেষ প্রতিবেদনে এই সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী এ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমার একটি বৈঠক করেছেন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে। সেখানে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া গণমাধ্যমকে জানান, রাজ্য মেডিকেল ট্যুরিজমের পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে। ভিসার প্রক্রিয়া যদি সহজ হয় তবে আরও মানুষ রাজ্যে আসতে পারবেন চিকিৎসা করানোর জন্য। তিনি আরও জানান, ইতোমধ্যেই বিশেষ পোর্টালটি তৈরির কাজ শুরু হয়েছে। আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভিসা সংক্রান্ত পোর্টালটি চালু হয়ে যাবে। অর্থাৎ আগামী বছরের শুরু থেকেই বাংলাদেশ, নেপাল ও ভুটানের নাগরিকরা এই সুবিধা পাবেন। আবেদন করার 48 ঘন্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে। ভারতীয় হাইকমিশনে সহকারী হাইকমিশনার জানিয়েছেন, ভারতের ভিসা দপ্তর আবেদন করার পরের কাজের 2 দিনের মাঝেই রোগী ও তার সহযোগী বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা পেয়ে যাবেন। চিকিৎসার ক্ষেত্রেও তাদের সুবিধা হবে। নিজস্ব সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনেকে কাজকর্মে কিংবা শুধু বেড়ানোর জন্য বাংলাদেশ থেকে আসেন ভারতে, তাদেরও যেন ভিসা পেতে সমস্যা না হয় সেই দিকেও বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া আরও বেশি রোগীভিত্তিক করা এই পোর্টালের লক্ষ্য। রোগীর পরিবার যেন লজিস্টিক অ্যান্ড ট্রান্সপারেন্ট ইনফরমেশন পান, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে কাজ করছে তারা। এই স্বাস্থ্য দপ্তর কর্মকর্তা আরও জানান, এই নতুন এবং বিশেষ পোর্টাল সফলভাবে তৈরি হলে এর মাধ্যমে কোন হাসপাতাল কিভাবে কাজ করছে এগুলো স্পষ্ট করে জানার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে এই হাসপাতালগুলোর অভ্যন্তরীণ স্টাফদের মাঝে কে কোন কাজের সাথে জড়িত রয়েছেন এই সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাবে রোগীর পরিবার। তবে পোর্টাল তৈরির কাজে সঙ্গে সঙ্গে এই নিয়ে আরও কয়েকটি বৈঠক হবে। পরবর্তী বৈঠকে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরাও থাকতে পারেন বলে জানা গেছে। জানা যায়, সদ্য শেষ হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বৈঠকে মেডিকেল ভিসা নিয়েও আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট চিকিৎসক এবং ভারতের নারায়ণা হাসপাতাল গ্রুপের কর্ণধার ডাক্তার দেবী শেঠি। তিনি মনে করেন, চিকিৎসা করাতে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ পায় পশ্চিমবঙ্গ। এরপর তারা চিকিৎসা করাতে যান তামিলনাড়ু, চেন্নাই ও সিএমসি ভ্যালোরের মতো এলাকাগুলিতে। এদের মাঝে ভারতের প্রাণকেন্দ্র বোম্বাই কিংবা রাজধানী নয়াদিল্লিতে যান মাত্র 10 থেকে 12% মানুষ। সাম্প্রতিক সময়ে ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদেও কিছু মানুষ যাচ্ছেন বলে জানা গেল। সবার কাছে প্রথম পছন্দ কলকাতায় থাকে।